আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। কাতার বিশ্বকাপ পর্ব পাঁচ ক্যাসিমিরো নভেম্বরে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের এই জমকালো আসরে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল জি গ্রুপে পড়েছে। ব্রাজিলের গ্রুপে প্রায় সমশক্তির তিনটি দল রয়েছে। ইতালিকে পেছনে ফেলে বিশ্বকাপের চমক দেখানো সুইজারল্যান্ডের সঙ্গে আছে ইউরোপের আরেক দল সার্বিয়া। এছাড়া আফ্রিকার অন্যতম শক্তিশালী দল ক্যামেরুনও রয়েছে এই গ্রুপে। এবারের আসরের প্রথম ম্যাচে ইউরোপের দল সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপ জয়ী এই দলটি এরপর 28 নভেম্বর সুইজারল্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। 2রা ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এক কথায় সুইজারল্যান্ড আর সার্বিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে ব্রাজিলকে, আর ক্যামেরুনের বিপক্ষে নিজেদের ফিট রাখাই ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাতার বিশ্বকাপে ব্রাজিলের মাঝমাঠকে কঠিন পরীক্ষা দিতে হবে, আর সেখানে ব্রাজিলের সবচেয়ে বড় সৈনিক ক্যাসিমিরো, বর্তমান বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার বললেও ভুল হবে না তাকে। 30 বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা সদ্যে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। রিয়াল মাদ্রিদে সফলতার পর নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন এখানেও, সেটা শেষ 6 ম্যাচ দেখলেই স্পষ্ট হয়ে ওঠে। ক্যাসিমিরোর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বশেষ 6 ম্যাচে তার রেটিং ছিল যথাক্রমে 8.1, 8.2, 8, 7.2, 8.3 এবং 8.4। লা লিগার পর এবার ইংলিশ লিগও নিজের সেরাটা দিয়ে চলেছেন তিনি। শুধুমাত্র গত ম্যাচে চেলসির বিপক্ষেই তার পারফরম্যান্স ছিল 7টি ডুয়েল জিতেছেন, 4টি বড় বড় ট্যাকল করেছেন, 3 বার বল ক্লিয়ার করেছেন, সাথে গোলও করেছেন 1টি। কাতার বিশ্বকাপে ব্রাজিলের মাঝমাঠ সামলানোর দায়িত্ব থাকবে তার উপরেই। এরিয়াল ডুয়েল, লং পাস, পজিশনিং সব জায়গাতেই দুর্দান্ত ব্রাজিলিয়ান এই তারকা। সব মিলিয়ে চলতি মৌসুমে তিনি 14 ম্যাচ খেলেছেন, সেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে বারবার বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করে দিয়ে উল্টো এই 14 ম্যাচে 1টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ব্রাজিল দলেও তিনি অপরিহার্য। কাতার বিশ্বকাপে নিশ্চিতভাবেই শুরুর একাদশে থাকবেন তিনি। প্রতিপক্ষের খেলোয়াড়দের বড় চিন্তার কারণ ব্রাজিলিয়ান 30 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।